ওই যে আল্লাহর ফুলিশার নাম নাকি ফেরেশতা কথা ফেরেশতা কথা বলবে না আমার এইটার ভিতর দিয়ে কথা কয় ব্যক্তিত করে দিল কথা কেন না মোবাইল ফোনের উঠল মারহাবা মারহাবা জোরে কেন মারহাবা আরো জোরে এবারে কলম সব সময় কয় না মারহাবা কর উদনের চিন্তাও কইরেন আমিন কর আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড় একটা পুলিশ দৌড়াই আইতে আছে আমার লগের বাড়ে হুজুর দৌড় দিয়ালাম আমি কই ভাই ফাত এত রাফাঞ্জা বিঘাও দিয়া দৌড়াইয়া ফারতাম না ফাঁসটাকে ঘুরে দেখি হ্যাঁ দলে দৌড়ালে বোকা ফল দৌড়া থাকলে হতো যদি দৌড়াইয়া ফারতাম পুলিশের দৌড় অন্যরকম হ্যাঁ বেড়া দৌড় দিয়ে আইসি আমি খেয়ে বেরিয়েছি আইয়া সাইরে আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি মন হইলে হলো সন্ধ্যা ব্যথা শুরু হয়ে যেতে আমি কই ভাই কি তাইরা কই মহব্বত আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এসা ভালো লাগতো না আমার আর তিনবার লাগতো না একবার এসাচ্ছে পরে এবার দেখি সুখের ফানি আমি কি কি তো কজুর আমরা বাড়ি কুমিল্লা তো কজুর আপনার দেখে সিগনাল এসি তো এর লিগে দৌড় দিয়ে আইসি আমি তখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনাল আছে সব ভালো লাগতেন না তো পুলিশ সবচেয়ে খারাপ তা না আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে তো আমার আল্লাহর যে পুলিশ কি নাম না কথা বলে কি নাম না এটা কি খারাপ না ভালো 100% ভালো ওরা সবাই ভালো তো ফেরেশতারে ফাটাইছে পরে ফেরেশতারা ফিটটা এই জিনদেরকে ফিটাইয়া জমিন লাইছে খালি কইরা তো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকলেন ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা কারিম আজকের মিটিং এর এজেন্ডা কি সংসদের কার্য তালিকায় কি আছে বিবরণীতে আল্লাহ তাবারক তাআলা বললেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা তালতলার মানুষের জন্য জানতে পারি দেড় হাজার বছর আগে করা আনুল কারিমে আমার আল্লাহ কোটি বছর আগের আলোচনা আমার আল্লাহ কোট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি আমার সাথে সবাই পড়েন بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة الله يقبل الفرش ترى আমি একটা কম আমি একটা মানুষ একদল মানুষ আমি দুনিয়ার ভিতরে বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেশতারা কয় বানাইয়েন না এর আগে জিন বানাইছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে যা মন চায় তা করছে মানুষ বানাই ফেরেশতা জিন দিয়ে বানাইছিলেন রক্ত বহাই দিছে নিজেরা নিজেরা খুন খারাপি করছে মানুষ বানানোর দরকার নাই মানুষ বানাইবেন টেহা হাওলাত নিতে পারলে ঘুরাইতে ঘুরাইতে রুসি মজাই লাইব কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া রুই কালাইব আরেক বেড়ার মূলা ক্ষেতের কানজাত বইয়া দেশি মূলা তুল্লা লইয়া আইব মানুষ বানাইবেন নাইকুল চুরি করবো ফাপ্পা চুরি করব মানুষ বানানোর দরকার নাই বুডের বাক্স লইয়া উত্তা দিব দো আছে নাকি নাই আছে আসি আসি আমি দি সান্দিনা মাহফিল গিয়া যখন কইছি যে বোটার বাক্স লইয়া উট্টা দিব দৌড় লগে লগে মাহফিল সব মানুষ খেরই গেছে আমি ওই কি তো আপনারা সব দাঁড়াইছেন গিরে কহজোর ফাওয়াজ করেন না বোটার বাক্স লইয়া দৌড়ো দৌড়ি নেই
তিন চার বছর আগের কথা আছে। তা আমি কইছি আও আছে, তারা আও নাই। পরে আমি মুরব্বী কয়েকজনে জিগাইলাম, ও আমি দেখো বাক্স লইয়া দৌড়ে দৌড়ি আছে, তারা দেখো নাই। মুরব্বীরা আবার দিকে চাই আইস দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বউটা তো নাই। আমি কিন্তু অনেক জায়গা মাইক মেন্টে বাইরে রাতে বাসাইছি, কিতা উঠতেছে এটা কইয়া লাভ নাই, আওয়াজ দাও আবার আমারে তো আমি বলে কইতাম কিতা কইতাম, এটা দুনছেন না আপনারা কত রাগ গইয়া বইতেন। আমি তো জায়গা দেখি না, আমি উঠটা জায়গা দিলে ফাড়ি আসার আমি জায়গা দেখি না, দেখি লোন আমরা উঠতে থেকে লোন হেতারাইয়া তারপরেও যদি কইতাম তো এই যে দুইজন যে আগা লাইয়া জায়গা ফেলে তুলে জায়গাটা তুল কইয়াছি তারা আগায় বসা, এই তোমরা আগাও যে দূরা আগ বইলে আমার দেখা যায় দূর পর্যন্ত আগ কামলো লুকি দিয়ে চাই বাকি বা আস আস মার্শাল না ঠিক আছে জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। করেন না আওয়াজ বাড়ানোর লেগে তার রিসার্চটা করতে আছে, হ্যাঁ আমিন কর যে কথাটা কইতে বলেছিলাম এইরকম কারবার অহনা এদিকে কি আসো এইরকম জায়গা এখন আর এই কারবার আর নাই, তা আল্লাহ তাবারক তাআলা যখন ফেরেশতা শুনার কথা বলেন না, ফেরেশতারা যখন বলছে মানুষ বানাইয়েন না, কথা মনে আছে নি? এটি মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, একবার বইয়া লইতে পারলে ছাড়তো চাইতো না, এই তো দরকার ভাই যদি মানুষ বানানে এই কথা আহারে সবাই করো আমি এই কথা যখন কইছে আল্লাহ আবার একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিছে। আবার কি শোনা যায় কথা বলা শোনা যায়? আওয়াজ সুন্দর করে সবাই দিয়েন। আমি যখন যেটা প্রশ্ন তোমাদেরকে মোবাইল নামাইতে বলছিলাম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে থাকার কোনো সুযোগ না, এটা চুপ করে আওয়াজ শোনা যাবে না, মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, নাইলে হবে না। সবাই কনা আমিন ঠিক আছে। তো যে কথাটা বলতেছিলাম এখন ফেরেশতারা যখন কইছে মানুষ বানান যায় বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না, তখন আল্লাহ বুদ্ধিপূর্ণ একটা জবাব কি বলছেন আল্লাহ, আল্লাহ কয় ইন্নী আ'লাম মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরা আমাদের কথা বলতেছি, মন দিয়ে শোনো রে ভাই, পিঁপড়া যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল যেমন প্রাণী, তুমি আর আমিও তেমন প্রাণী। অবন্ধু আল্লাহ তাবারক তাআলা প্রাণ থাকলেই মানুষ হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা? পিঁপড়ার একটা জীবন আছে, এটা প্রাণী কত জীবনে পিঁপড়া ঘোষা মারছে, আগুন লাগাইয়া মারছে, মশা তো দৌড়াইয়া ফান্ডা কেড়ে মশারি টাঙ্গাইয়া এটা নিরুপাটারে ডুহাইয়া যেন দৌড়তো না পারে সেই জায়গা নিয়েও মারছেন, ঠিক এত মশা মারলেন, মাছি মারলেন, পিঁপড়া মারলেন, আপনারও বললাম একটাই জীবন, মশাটার যে একটা জীবন আপনারও একটাই জীবন, এটারে প্রাণী কয় মানুষ কয় না, মানুষ হলো ওই প্রাণের সাথে সাথে তার সুকুমার বৃত্তি লালন করা, কুপবৃত্তিকে দমন করা, অর্থাৎ সুরিপু অর্জন করা,
কুরিপুবর্জন করা অর্থাৎ মিথ্যা ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, পরোপকার করা, গীবত পরনিন্দা পরচর্চা না করা, যেদি করণ করণ, যেদি সারণ সারণ, এই না করণডি না করণ, করণডিরে করণ, করতে 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 মিছা কথা না কইতে কইতে, সাহসিকতা দেখাইতে দেখাইতে, গীবত না করতে করতে, চুগলখুরি না করতে করতে, মানুষের উপকার করতে করতে, তখন মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু ওই যে কইসলাম যে আমরাও ওই জিনের মতো এসে গেতে আছি, আমরাও হ মানুষের কাতারও নাই, প্রাণ আছে আর কি, দেখতে মানুষের মতো লাগে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ফাও আছে, তো গরুরও দৈটি আছে, ছাগলেরও দৈটি আছে, গরু ছাগলের সব আছে, বরং এক্সট্রা একটা জিনিস আছে যেটা আপনার নাই। আপনি গরুটা ধরতেন গেলে গরুটার পছন্দ না হইলে আপনার প্রতিহত করার জন্য গরুর মাথার দুইটা শিং আছে, আপনার এইটাও নাই, আপনি আরো দুর্বল, ঠিক কিনা? আরে জুড়ে কন, ঠিক কিনা? তাইলে মানুষ অসহায় একটা প্রাণী, তখন সে সহায় শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয় কি দিয়া হয়? তার মন দিয়া, তার আকল দিয়া, তার বোধ দিয়া, তার বিবেচনা দিয়া, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ বলবেন। আফসোস হচ্ছে আমরা আস্তে আস্তে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছি, এটা হচ্ছে বড় আফসোস। এটাই বলতে চাইছিলাম, ও মুসলমান, মানুষ বানানোর উপরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে তিনটা, এই মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের একদল মানুষ যাদের গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? হ্যাঁ বাচ্চারা, এরকম শুরু করছো কেন তোমরা? আয় ছেলে, আয় বসো, আয় বসো, ওরা ওটি করতেছো কেন? ভালো করে বসো, আরাম করে বসো, বিরক্ত করবা না, মাহফিলের ক্ষতি করবা না, একবারে চুপ করে বসে থাকো। নবী এবং রাসূল পাঠাইলেন, ওনারা মানুষ, আমাদের আকিদা আহলে সুন্নত ওয়াল জামাত যারা, আমরা নবীরা মানুষ কিনা বলেন? মানুষ, কথা কয় না মানুষ নবীরা? আর এই লোকটারে টার্গেটে নিয়েছি, এই লোকটা কথা কয় না, কেন বুঝতে পারে কি স্বাস্থ্য খারাপ? তো এরকম ধুম ধরে থাকেন কি তাহলে? ভাই ঝগড়া হয়েছে? নবীরা মানুষ নিও, মানুষ, তবে আপনার আমার মতো মানুষ না, নবীরা মানুষ, তারা উত্তম চরিত্রের অধিকারী মানুষ, আমরা একটা সেকেন্ড যায় না গোনা ছাড়া, একটা দিন যায় না গোনা ছাড়া, আর নবীদের জীবনে একটাও গোনা নাই, ঠিক কিনা? ওরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এটা আমাদের আকীদা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামা, ঠিক কিনা বলেন? সবাই কোন আমিন, আমিন, জোরে কোন আমিন, আমিন। নবীদেরকে আল্লাহ পাঠাইছে কেন? এই নবীরার কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সারাটা জীবন এই কাম করছে, ৪০ বছর বয়সে নবীর নবুয়ত যখন প্রকাশ পাইছে, ২৩টা বছর মক্কায়, আর ১৩ বছর মক্কায়, ১০ বছর মদিনায়, এই একটা কামে করছে মানুষরা ডাইকা ডাইকা দিনের পথে আনছে। নবী যখন দাওয়াত দিছে, প্রথম যখন দাওয়াত দেয়, উনি সারা দর মুসলমান নাই, উনি প্রথম মুসলমান নবীর জমানায়, নবী হইলেন নবুয়ত পাইলেন, উনি প্রথম মুসলমান। দ্বিতীয় মুসলমান হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমান হইছে কয়জন? ২জন। মক্কায় কি ২জন মানুষ আছে না আরো মানুষ আছে রে? আরো আছে। এই ছেলে লোকটা গেলো, আপনি বসাইতে পারলেন না তারে? এটা না আডে উডে ওই হাবাড়ার মতো, আমি
আমিন বলো আমিন যাও এবারে উঠছে দেখিয়া না কইতাম পারছি না উঠলো দেবারের কথা কইতাম পারলাম না অনেকে আছে বাইরাল অনেক লেগে উঠে তা আমি উঠতাম লইলে তো হুজুরে কইব তো হবে আমার চিন্তা লাগব এটা কোনো সুনাম না এটা বদনাম নাম নানান ভাবে করণ যায় সুনামও করণ যায় বদনামও করণ যায় তো যারা উঠতা যাইবে চিনবো তবে বালা হিসাবে না এটা খারাপ হিসাবে চিনবো এই কাম আমরা করতাম না ইনশাল্লাহ রাজিনি সবাই আমি বুঝতেছি প্রচন্ড গরম আজকে আর পরিবেশটা একদিক দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে পাস হচ্ছে না এই সিজনটাতে সারা জীবনে বাংলাদেশও গরম পড়ছে রাজ্য বিল্লা কথা না এই সিজনটা খারাপ সিজন এরা না শীত না গরম শীতও না গরমও না এই এই জায়গা ফোরছি তো আমরা এরকম একটা মাইনখা সিফার মতো আল্লাহ যেন হেফাজত করে সবাই কো আমিন তো নবীজি প্রথম নবীজির আগে যখন জিব্রাইল কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো মুহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দরুদুল্লাহ সবাই পড়েন কি পড়তে হয় দরুদুল্লাহ দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে জিব্রাইল এসে বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আপনার আসল পরিচয় না আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আল্লাহর রাসূল এই মুহাম্মদ আল্লাহর রাসূল ঘোষণা হয়ে গেছে এখন প্রথম ইসলাম গ্রহণ করছে আম্মাজান খাদিজা আচ্ছা আম্মাজান খাদিজা নবীর লোকে সম্পর্ক কিটা এটা আপনারা জানেন নি সবাই জানি স্বামী স্ত্রী নবীজি হলেন স্বামী আম্মাজান খাদিজা হলেন স্ত্রী নবীজি আমাদের রুহানি পিতা আর আম্মাজান খাদিজা আমাদের আম্মা সুবহানাল্লাহ দেখেন না আমাদের আম্মা খাদিজা ২৫ বছর বয়সে নবীর বিয়া নবীর কাছে বিয়া বইছে তখন আম্মাজান খাদিজার বয়স ছিল ৪০ বছর ওহন আম্মাজান খাদিজার বয়স হলো ৫৫ নবীর বয়স হয়েছে ৪০ সুবহানাল্লাহ দেখেন না এই তখন ৪০ বছর পূর্ণ হওয়ার পরে নবীজির কাছে নবুয়তের ঘোষণা আসছে যে আপনি নবী সমাজে এটা প্রকাশ পাইছে সুবহানাল্লাহ কোনটা কেন আমি চিন্তা করলাম ৪০ বছর বয়স নবীজির এরপরে নবুয়ত পাইছে আর আম্মাজান খাদিজা হ্যাঁ এই নবীর লিগা কি না করছো ১৫টা বছর সংসার করছো আমি যেই হেরা গুহায় যেখানে ওয়াহী নাজিল হয়েছে প্রথম আমি আল্লাহর খাস মেহরবানি ২০০০ সালে যখন প্রথম হজে গেছি আমারও অনেকে জিজ্ঞেসে হুজুর হেরা গুহাটা চাইবেন কি আমি কই চাইতাম তো মন্ডায় কয় এটা বলে অনেক ওসা দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটে আছে কে কই জি হুজুর একটু ওসা হে এটা সাংঘাতিক ওসা ফিসি দেওয়া টুফি ফুটে এই জিজ্ঞাসা হ্যাঁ তা আমি কই ভাই ফারাম নি কই হুজুর বেড়িয়ে তো দৌড়ে তখন একটা সেতুর সেনা শৈল আমি তো বেড়াইতে কেন হ্যাঁ বেড়িয়ে তো তখন আমি ফারতাম না তখন কাবাক এ আমারে নিয়া হেরা গুহার কান্দাত খেরা করাইছে আমি দিলাম ফিফনার মতো লাইন দুইটা বেড়াই বেড়ে উঠতেছে তা আমি কই দাদা এসে কইল উফরের ফেল ছেলে টুফি ফুটে আছে গিয়া তা আমি উফরের ফেল ছেছি টুফি ফোরা আমি বললাম দাদা দিয়ে কইল উফরের ফেল ছেলে আমরা ফিসি দেয়া টুফি ফুটে আছে গিয়া টুফি ফোরে না কিনে ফরে সাইয়া দেখি ফোর লইন ওই যে হজের সময় মাথা কামাইছি কামুর দিয়া শুলে ধরে রাখ সামনে শুলে ধরে আমি নিচের দিকে তাকাইলাম ওঠার জন্য যখন মনস্থ করলাম কয়েক বোতল পানি নিয়ে আমি যুবক মানুষ তখন ২০ বছর তখন ২০ বছর আগ ২৪ বছর আগের কথা আমি মুস্তাক হয়ে যে উঠা শুরু করলাম কতবার বিশ্রাম নিলাম পানি খাইলাম আমার ওরা কি বললো মানুষগুলো জায়গা ছেড়ে দিল আমার হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো আমি বসলাম আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় আমি বসে বসে কাঁদতেছি আমার যারা উঠাইল তারা বুঝে নাই আমি কেন কাঁদতেছি ওরা মনে করেছে
আমি বোধহয় নামার ভয়ে কানতে ছুটতে অনেক কষ্ট পাইছি। আমার ওরা কানে কানে কয় হুজুর কান্দেন না, উঠতে কষ্ট নামতে এত কষ্ট নাই। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। আজকে আমি জোয়ান মানুষ, জীবনে একবার উঠেছি আর উঠবো কিনা জানি না। আমার মতো মানুষটা একবার উঠতে যদি এত কষ্ট হয়, আর আমার আম্মা খাদিজা 55 বছর বুড়া বেডিডায়, আমার আম্মা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে হেরা গুহায় কতদিন উঠছে। অনেক কষ্টের ইসলাম, অনেক রক্তের ইসলাম, অনেক ঘামের ইসলাম। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জবরাইল এসে বললেন আপনি নবী। নবী আস্তে করে নেমে চলে আসলেন। ও মুসলমান, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, কপালে ঘাম জমে আছে মুখ তার দানার মতো। নবী ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা কয় কেউ কি আপনার কিছু বলছে নাকি? নবী কয় না কেউ কিচ্ছু বলে নাই। এবার আম্মাজান খাদিজা কয় আপনি এমন করে কাঁপতেছেন, কোনো ভয় পাইছেন নাকি? কহ ভয় পাইছি। কয় কি সে আপনাকে ভয় দেখালো? কয় বললো নাকি আল্লাহর ফেরেশতা, নাম নাকি জিবরাইল, আমি 2 কদম তার 2 পাহাড়ের উপরে দেখেছি, বিশাল দেহ তার আমারে জড়িয়ে ধরেছে, সে বলেছে আমি নাকি নবী। আম্মাজান খাদিজা 1 সেকেন্ড দেরি করলেন না। কবে নবী, কার জন্য নবী, কে বলছে নবী, কতজনের নবী, কোন দেশের নবী, কতদিন লাস্টিং করবে নবী, কোনো কিছু বললেন না। আল্লাহর নবী এবার যখন বললেন আমি নবী, আম্মাজান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, এক বাক্যে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। যে যত বড় মিছা কথা কইতে পারে হে তত বড় নেতা, এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবার খাইতে পারে বালা চাষ বইয়া বইয়া আমরা তারা কয় আমরা রে ভেড়া বেড়ে কয় কি রহ কয় বড় আনতো পারে খাইতো পারে তোর বাহের দি আনতো পারে খাইতো পারে। যেই রহম তোমরা যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম আমরা জনগণ নেত এইরকম হইব, একটা বালা আশা করি তা আমরা কি বালা, আমরা নেতা কোনোদিনও ভালো হবে না। আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজও লিখছে না নেতার আরে ফদাও বইয়া বইয়া সায়স টল তুমি বালা, তুমি যদি কয়াল আইন 2.5 বছর ঘুরাইতেছ, 2.5 টিহা কয়াল আনছে ঘুরাইতেছে 2.5 বছর আসে নিয়ে খেয়েছ কথা তো মনে কইলে চাইতে বাজে 12টা করো 12টা আলামিন বেজি কন্যা কয়টা বাজে কয়টা বাজে 12টা নাইতের বাজে 12টা তে মশার বেনবি নিয়ে ঘুমাইতে পারে না। যায় একটা মশারি আছি আগে তো লারা দিন উড়ে যেত গা, ওখান যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে 12-এর জায়গা নাই, তার গুড়া গুড়া কামড়া সেটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমইতো না। তো গাড়াতে একটা নতুন দোহান দিছে খেতার দোহানও গিয়া সেরা হাতে ফালতে উঠছে নতুন দোহানদার তো বিদেশ তাই যা সেরা কয়টা ক্যাশ টেহা দিয়া দোহান দিছে হগলে তারতে যে খায়ও তাও খুশি বগল লোকে গিয়া কয় দোহান বেসা অরুরি অরুরি ডাক দিয়া রয়েছে কয়েকদিন পরে যে ডিব্বা দিয়া আছে লজিং ডি নাই কাস্টমারে হন নতুন ধান বিচার হাতার টাহাই দিয়ে
পাঁচ ফরজে বাংলাদেশ কত জাতে নাউজ বিল্লাহ কথা কথা নাউজুবিল্লাহ এখন তারে গিয়া ডাক দিছে এই আপনি কি দেখেন না যে আটটা আটটা হ্যাঁ হ্যাঁ গেলো আপনার ভাই ভাইদের তারা কিটা করছে আমিন বলো জোরে বলো এখন যে কথাটা কইতাম মিস্টার এতে ঘুমের তো কয়টায় না বারোটা বারোটার সময় ডাক দিয়ে উঠে তো হ্যাঁ তো দোহান হয়ে ঘুমায় সুরের ডোরে হ্যাঁ তো দরজা খুলছে কয় কি তা ভাই কয় একটা কোয়াল দে মশার জ্বালায় ঘুমাইতাম পারি না তো কোয়াল বার করে দিছে ক দাম কত ক আড়াইটি হা সহালে নিস কবে নিস আবার তোরাইতে ভাই ভাই দোহানের ক্ষতি হয় টেহাড়া দিয়া নেই বেশি জুলুম করলে তেনা হইলে একটি হা লাভ করছে এই আড়াইটি হার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তে অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দারকে জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় কি তো হয়েছে এবারের মতো বংশাবলী মানুষ এবার একটা কোয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হেবাটা তো তুই আর বাতিচ্ছা আমি এবার জিগা এবার জিগেছি কি তার তুই হাতে ট্যা কোয়েল একটা হাতে ইচ্ছা করি হেতে আইয়া সেটা দোহানদারে ধরছে তোর মতো খাঁটাস দোহানদার তো দেখছি এবার একটু কোয়েল একটা হালিকে তুই ভাই সাপড়ে জানাইছ কি তুই তুই টেবিলে খাঁটাস তে বালা দোহানদারে খারাস তুই বাবা আড়াই বছর আড়াইছে আরেকতে ওই হেতার সাবাইনা ডেটু হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খারাসে খাইছে এক ফোঁটা রস নাই খাওয়ি না খারাস তুই শুইন না বালা তুই আড়াইটি আর কোয়াল আড়াই বছর ঘুরাইতেছ দোহানদারে খারাস তুই বেলা তুই তো খারাস হতো ফোরসত্তা তুই ঠিক কিনা কাইকে দূর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করে নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাইও এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়েলার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল ছেড়া পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তো সামনে দিয়ে লিখে দিলি তোমার টিকি ছাড়া দিব কেমতের ময়দান তোমার ভুইয়া বংশ ভুইয়া তে ভুইয়া এই ভুইয়া সবের সামনে দিয়ে কয়েল লাইকে দিলিছে আমি দোহানদারটা না আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ গিয়ে আতফাও ছড়াইয়া খেলছে ভাই কই যা কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়াল একটা হাত একটা লাইন করে দিয়েছে আপনার ভাই সাহেবরাও জানাইছিলাম আপনি আমার ইয়ে ফোদাই গেছেন কতক্ষণ আপনি দলের ডর দেখাইছেন ক্ষমতা ডরে তে পাচ্ছেন আপনি দল ক্ষমতা আসেন এই খারাস দলের বেড়াগিরি দেয় ভাবির লোকের কার্যালয়ে দল দেয় ভাবির বেশি পাওয়ার হইতো নাকি রে দারোগার না ওর মাঝির হাওয়া আইলের লোক ও তো চিন্তা করে চলব ভাই মানুষ দাবা মানুষ দাবে হিয়ার করতে না আমরা গরু ছাগল না আমরা মানুষ মানুষ কুদুর বিবেকটা খাড়াইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জোর দেহা কথায় কথায় দল দেখাও তোমার দলের গোষ্ঠী মারি আমি ঠিক কি না জুলুম করণে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য
নাউজু বিল্লাহ কও নাউজু বিল্লাহ লাঠির জোর দেখ কত দাঁড়ে কো মনে পড়ছে আর যদি কথা খালি মনে পড়তাছে কি মারহাবা কয় না রে লাঠির জোর দেহ তোমার 6.5 ফুট তোমার 17 ফুট দোহানদারে 250 কাপ চা খাইছে ভাই 250 কাপ চা ভাই খাইছে দোহানদারের ফুজিটা কিটা দুধ দিয়া যায় আরেকবার বাদাঙ্গা লাঠি হানা সিনিয়র সাফা তানে মুদি দোহানতে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হাতাই খেয়ে উঠে তার ফুজিটা কিটা তুই যে 250 কাপ চা ভাই খাইলি খুঁজে পড়ে তার বিলে শরম হইছে তে সিল্লান যা করে আরে এইরকম বেজ্জু তুই যে মরতাম রে আমার মতো মানছে আমরা খাটিয়া ভাই দেখাই রাখছি আচ্ছা সাওলা আমার সামনে দিয়ে খেয়ে রইলা তার এবার বুড়া বাড়ে এমনি ফোদাইতে আছে বাজারও আর এবার আর সুতে উত্তর বাজারও খেরুইয়া গড়িয়া কয় এটা নিজে তেজে আব্বারতে টেহা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে পারবো তা আরেক বেড়া কয় তোরা না ছয় ভাই সাত ভাই কেমন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এটা নিয়ে সাত ভাই এমনি ফ্যানওয়ালা ফুড়ো সুবাদ দিয়ে ওদের বুটবুটি ছোটান যাইতো তার মনে কষ্ট নিয়েন না তিন কারণে মানুষ এই বেড়াগিরি দেখায় কয় কারণে কষ্ট হইতেছে আপনাদের কয় কারণে এক নম্বরে ধন দুই নম্বরে জল তিন নম্বরে ক্ষমতা এই তিনটা জিনিস যে ফাইয়ালা সবাই বেড়াগিরি দেখায় না যারা বংশাবলী মানুষ যারা কলজাত আল্লাহর ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদে গিয়ে জিলাপি দিয়ে মিলাদ ফরায় কান্দে তেহা দেয় আল্লাহর দরবারে মসজিদ আল্লাহ আবার একটা ফুট দিস তার এক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ আর যে খারাস তে চিন্তা করে আরো তারা ওয়াইলই না এরপর দাদা তেরা পাইবে আমার লগে কথা এই ধন জন ক্ষমতা এই তিন কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে ধন যখন আজাকাত কুজাকাত তে হয় হগিনির ফুট তারে সান্দা তুলে বিদেশ ছড়াইছে তে হ্যাঁ লোকে লেবারে টেহা মাইটা টেহাও লইছে তে বাংলাদেশ আইয়া সে রিক্সাত বইয়া ঠেঙ্গাটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খেলা করাই রিক্সাওয়ালাকে কি তারে মাথাত কিতা লাগে সাইয়া দেহে তার ঠেঙ্গা অগিন্নির ফুতের অত টেহা হইছে তো তে আর ভালো হইব করতে তে রিক্সাত বললো ঠ্যাং উফে দিয়ে রাহে হেডমাস্টার সারে জোর শৈলবালা না এবারে ঘুরা মাস বিচারতাছে কয়দিন ধরিয়া বেলুম্বু ফাঁসছে আরেক মাসে আরেক মাস থেকে বেলুম্বু কিনে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা ঘুরা মাছ হইলে বেলুম্বু দিয়া কাঁচামিচ ফেরে দিয়ে দৈন্য ফাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করিয়া খাপ এতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে ঘুরা মাছটি কত রে হেতে কয় 50 টিয়া আরেকটা আইয়া সেরা সারে মনে করছে 40 টিয়া দিয়া লইয়ালা নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই সার মানুষ হ্যাঁ বাড়া দামাদামি করতে আছে 40 টিয়া দিতি না হেতে কয় 47 দিয়া আরেকটা দৌড়তে আইয়া সেরা কয় বেগদে 50 টা লো সারে কো এই গ্রাম ওইটা বেয়াদ টাকা ধরে সদ্যি তো আমার ছাত্র ঠেকারা সাইয়া দেহ গোগিন্দির ফুতে বিদেশ গাঠে আইসে তা ঠেকে রাখো সাইয়া দেহ তে ওই আত কাটে হইছে যে আর তে হাকে আমরা ভালাতে হইছে তা লেবারে তে মেরে দিছে তে ভাগ্যাইয়া আসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তা তো বিদেশ যাও বন্ধ তে গোগিন্দির ফুতে এই বিদেশ গিয়া তেহাও লইলে এই অবস্থায় হয় হেডমাস্টার সারে রুফি দিয়ে গিয়া তে দাম কইয়া নাউজুবিল্লাহ কোনটা কেন তেহা যদি আবার ভালো জায়গাত হয় তেহা যদি ভালো জায়গাত হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এতিমখানা হয় ঠিক কিনা ভালো জায়গার তেহা হইলে বালা বালা জিনিস হয় আজাগাত কুজাগাত টে হইলে গ্রামও ফিডাফিডি হয় এই জনে এই জনে তে জেহল শুরুহে না তেহেন দে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও করেনি কা করে দুই বেড়ে তর্কা তর্কি করতে আছে তো একজন রে কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে তো হ্যাঁ তো কই কিছনে সময় হইলে না কি স্তাম কথা হইতেছে আর কি স্তাম কেতা কয় আমি আসি না কি যা তো দৌড় দিয়ে গিয়ে ঘুষি দিয়ে আলাইছে হ্যাঁ তো কই কি তারে ঘুষির জায়গা আইছে আমরা দিই ভালা কথা কইতেছি তুই ঘুষি দিছিস কীর্তি ওই হেতে ওই যে আজাগার তে হইছে যে এক নম্বরে ধন
ভাই ধন দেয় কে আল্লাহ নেয় কে আল্লাহ আল্লাহ রাস্তে ব্যাটাগিরি দেহাইয়া যান একটা রাইতে আপনারা রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কি না কি লাগে ব্যাটাগিরি দেহা কি লাগে ব্যাটাগিরি দেহা নতুন গাড়িটা মাত্র কিনছে আপনি গাড়ি ওলাইছে আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন পারবো নিও পারবে তোরে সহ গাড়িটাতে ট্রাকের ভিতরে ঢুকাইলাম পারবো নি পারবে ব্যাটাগিরি দেহা কি তার শুকরিয়া আদায় করবে এক নম্বর হইলো ধন দুই নম্বরে নাকি তা কইছলা ধন যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুস্থ মানুষ তারা ব্যাটাগিরি দেহায় নাউজুবিল্লাহ কন্যা কেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তবে ভালা মানুষ এই কাম করে না ও ভাই আমি তো এরকম অনেক মানুষ দেখছি আমি এরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নাই আর তো দিনে বড় বড় জায়গায় দা দেয় হুজুর আমার এটা খাইবো কারা হুজুর আমার এই বাড়িতে ঘুমাইবো কারা আমি বই রেখে লেগা এটি দিয়ে তিনখানা মাদ্রাসা দেওয়াল ছাড়া উপায় নাই আমার তো একটা জিও নাই ফুতো নাই হুজুর আজমির শরীফ গেছি হুজুর বছর বছর উমরা করছি হুজুর এতিমখানত গরু জব করে খাওয়াইছি গ্রামবাসী রে পাঁচ ছয়বার খাওয়াইছি আল্লাহ তো দেয় না আল্লাহ তোমারে দেয় না কোটি কোটি টাকার মালিক আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না তার আল্লাহ করলে ছয় সাতজন হয়েছে তার গুরুত্ব বুঝে না ওই জায়গাটা নাই এবার বুকটার মধ্যে কান ফাইতে শূন্য কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায় ঠিক কিনা যার নাইতে এটা বুঝে তোমার দিয়ে ওদাল্লায় বিপদে পড়ছে তবে একটা উচিত কথা কইয়া যায় আর আইনা নাই যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেহায় মনে কষ্ট নিয়ে না কইতেও আমার খারাপ লাগে না কইও পারি না বুঝনের লেগে কন লাগে এটা মানুষের স্বভাব না এটা কুকুরের স্বভাব ঠিক মানুষ কোনোদিন সন্তান নিয়ে ব্যাটাগিরি দেখাইতে পারে না কারণ সন্তানের মালিক কে আল্লাহ মানুষ কোন মানুষ সন্তান নিয়ে ব্যাটাগিরি দেখায় না এই ছেলেরা আয় ভালো করে বসো আমি আমিন কর জুড়ে কর আরো জুড়ে তুমি এখানে গাছলা কেন আবার আসতো কেন এখানে মারহাবা কর এটা মানুষের স্বভাব না আব্বা আকারে আত ফাও দৈরে কইয়া যায় এটা মানুষের স্বভাব এটা কুকুরের স্বভাব কুত্তায় দেখবেন সাত ছটা বাচ্চা দেয় এটি দেখবেন কি ব্যাটাগিরি দেহায় আপনারা তো সব খেয়াল করেন না আমি আবার খেয়াল করার লাগে কুত্তার আর কিন্তু সীমানা আছে আমি চিন্তা করি কুত্তায় কুত্তা আমরা কামড়া কামড়ি করে করে সীমানা ফারুইলে হেগুলদাত গেলে দৌড়ান দিয়ে দৌড়ালে কি তার এগুলোই সুতকেরি কই এ কটা ফাতলা ফাতলা কামড় দিয়ে আলায় হেটা এবার কয় ভাই লেঞ্জার ডেসি নিচে দিয়ে দিয়া কয় ভাই ভাব করে দেন শহীদ হিনা তো আগের মতো সীমানাটা মনে রাখতাম পারছি না এই কথা কইয়া সুইটা মুটে এগুলো দাতাই একটা খেপ করে দেখো আমরা এগুলো আইবা নি কুত্তার স্বভাব এটা মানুষের স্বভাব কুত্তার দেখবেন সাত ছয়টা বাচ্চা হয় এই সাত ছয়টা বাচ্চা যখন একটু বড় ইয়ে উঠে বুড়া কুত্তাটা দেখবেন খ্যার মুড়া থেলান দিয়া মুসকি মুসকি হাসে উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যায় তো লইছি সাত ছয়টা বেড দিয়ে দৌড়া লাইছে না কুত্তাটা গিয়া বিচার দিছে গ তোমার জি ফুতাইতে আমার এমনি ধরন একলগে চলছি না আমরা কয় ভাই কিতা কইতাম দিন আগের আছে ওহন ফলাফাইনের যুগ আইয়া পড়ছে এটা নিতে এরকম বেতা সিদ্ধ ফাতা ফাতা কাইগিয়া যাইগিয়া বিচার করে দিছে কুত্তাটা গেছে আবার দহিন ফাড়া তুত্তর ফাড়া বিকালবেলা অনেক সময় দেহে বুড়া কুত্তাটা বইয়া বইয়া কানতে আসে জিগেছি কিতা কানতেন গিরে কয় না শেষ তো ব্যাটাগিরি শেষ ব্যাটাগিরি শেষ ছয়টা বাচ্চা ছিল আমার দুইটা ফানিত ফইরা মইরা গেছে ফ্যানার তলে আর ভাইছে না ফ্যান খাইতে গিয়া দুইটা উপরম ফ্যানও ফইরা অক্কারে জল সাই গেছে আর আসিল দুইটা সুইটটা ফলা ফাইনে বেদাইয়া মাইরা লাইছে অতাল তলার মুসলমান আর লম্বা সময় না অনেক সময় তোমরা আটকাই রাখছি রে ভাই একটা লোক উঠবা না একটা লোক যাবা না তিন কারণে মানুষ অহংকার করে এক নাম্বারে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমতা দল ক্ষমতায় থাকলে ব্যাটাগিরি দেহায় যেহেন দিয়া শুই ঢুকে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে অন্যায় অন্যায় করে আবার মানুষের উপরে জুলুমও করে জুলুমও করে আবার মামলাও দেয় তা আল্লাহর কাছে কান দেয় আল্লাহ ও আল্লাহ বিচার দেওয়ার জায়গা নাই তারার কথায় থানা চলে তারার ফোনে ফুলিশাইয়ে মাওলা রব্বে করিম
যাওয়ার মতো জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী কয় বান্দারে ও আমার উম্মত, কে কইছে তোর বিচার দেওয়ার জায়গা নাই? লা হিজাবা বাইনা ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে মানুষের উপরে জুলুম করে, ওই যা যে জুলুম করে তারে কয় জালেম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তা আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? তোমার কথা কেনা মনে আসেনি? এক নম্বরে মুসলমান হইছে কেড়ায়, আমার আম্মায় কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার এক নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আসে, তারা বিল্লা কাফেরারা চিন্তা করে যে নৌক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহ নবী বসে আছেন কাবার কেনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন নির্জন দুপুর। আবু জেহেল আইসা নবীর চরম দুশ্মন, পিছন দিয়ে আইয়া নিজের গাঁয়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেজ দিয়া দুই দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রুহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন, কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীর বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা বেড়িডায় দেখছে, আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারত চাইছে। বেড়িডায় আল্লাহরে ডাকগা, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন, আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই, এই যে তার মতো এমনি উড়ুন না, আপনারা হলে চাইয়া তা হইন না, এই কারবার তো আমি দেখছি না কোনো খাবার। হ্যাঁ দুই আড়াই ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো দেড় ঘন্টা করছে না, আমি হিসাবে তো আরো আড়াই ঘন্টা ফার না। একটু বসেন, অনেক দিনের তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনার যদি এমনি আঁটেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য ধরে বসেন, যে উত্তলয় বুঝাইয়া কইয়েন রে তোর লাগে বাফিলটা থামাইস না, তুই কুদ দূর্ব তার কষ্ট করে বোয়ার, ইনশাল্লাহ বিশ্বাস করে দিচ্ছি উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন, জোরে কর আমিন। এখন নবীজির সাদ্দ কি দিয়া ফেস দিছে? কেড়াই দিছে আবু জাহেল, কথা সবাই কথা কর, কেড়া দিছে আবু জাহেল, কি দিয়া চাদর দেখা লাইছে কেড়া? ওই বুড়া মহিলা দেখছে সেটা বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যদি বিচার কবুল করে লাইছে, বেড়িটা রাস্তার উপরে রেখে দিয়েছে, আল্লাহ আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত, বেড়িটা রাস্তার উপরে রেখে দিয়েছে, এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেড়িটা আরো শক্ত হইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেড়িটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেহি প্রতিশুদ্ধানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত, কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ, নবীর কি হয় চাচার সামনে দেখে দিস। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয় কি দেখো তুমি সামনে দিয়ে রইছো কে রে? কয় আইসলাম, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয় তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয় কি তারে বেডিডা এত বড় হিট করলো আবারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গুত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল মিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কওয়ার পরে রক্ত দাগুন লাগছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, সুবহানাল্লাহ কয় না তো, সুবহানাল্লাহ, আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে, ডাক দিয়া কয় ঘটনা কি খুললা কও?
মোহাম্মদ তন্ডার কি হয়, আমার ভাতিজা তার আম্মা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদারেও হারাইছে, তেমন অসহায় মানুষ, কয় অসহায় তন্ডার কারণে অসহায়, তোমরার বাতিজারে মানছে মারে, আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া, আমি রামজা ডাক দিয়া কয় খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো, বৃদ্ধা মহিলা কয় আমির হামজা রে তোর বাপ পড়া বাতি জাডারে, তোর ভাই নাই বাতি জাডারে, এ আমির হামজা তোমার বাতি জাডারে, আবু জেহেলের মতো মানছে যাইডা ফেস দিয়া চাদ্দর দিয়া পেস দিয়া বাইরে ফেলতে চায়, আমির হামজা কত গেছে কো কয় কাবার কেনারে তো আছে, আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে, গালগুলা লাল চোখগুলো তার বড় বড় পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে, আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে, ডাক ডাক আবু জেহেল, ও আবু জেহেল তুমি নাকি মোহাম্মদ রে মারছো, কহ তোমরা তো ফারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদ রে মারবা, নিজের রক্ত নিজের বাতি যা, আমি কায় দাঁত ফাইয়া, আমির হামজা ভাই আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, দেব দেবীর মুখে সুন কালিমা খায় এক আল্লাহর কথা কয়, আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, ফাল্লাম না সামান্য লাইজ্ঞা, আমির হামজা কয় কথাটা কি দা কইলা, কয় যে সাদ্দর দিয়ে ফেস দিসলাম মাইরা বলা ইসলাম, আমির হামজা টান দিয়া ধনুকটা তিরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দার দৈরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে, আমির হামজা মুসকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম, হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ, সাংঘাতিক মন খারাপ, নবী বইয়া রয়েছে, নবী জেরে গিয়ে আমির হামজাকে ভাবি যা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারবার গড়াই লেছি, ওই কীটা করছে তো আমি এই এই আবু জেহেলে মাথা ফাড়াই দিয়েছি, ওহন বোধ রক্ত বন্ধ হয়েছে না, ফিনকি দিয়া সুরছে, আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় সাসাব আপনি বোধ হয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ নহন না নবী না, ওয়ামাব أرسلناك إلا رحمة للعالمين আমি হইলাম রহমতের নবী, আমি যদি প্রতিশোধ নেই আমি কার কাছে দিনের দাওয়াত দেব, কার মাথা রইল কার মাথা গেল, এত আমি খুশি হই না চাচা, আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না, মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই, আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, মানুষ প্রতিশোধ পরায়ণ হয় তেইডা কি মানুষ, তারে মাইরা লাইতো লইছে যেই বেড়ায়, হেবেড়ার ফিডার কথা শূন্য হতে খুশি হয় না, নাকি মানুষ না উন্নতান, আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে, ডাক ডাক ভাতিজা, ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা, আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খইলা কও, এবারে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা ফললে আমি খুশি হই, কয় কোন কলমারা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় বাতি যাত্রা দাও, নবী যে হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন, ডাক দেয়া কয় বাতি জান আজকে আমার চোখ খুলে গেছে, প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না, আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী, হাতটা ধইরা কলমা পড়াই দে, আল্লাহর নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী রব্বানা নবীর মন মানে না,
জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই, তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না, তুমি জোর করে দৌড়াই আইসা পড়ার কথা, যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি কোথাও যখন মাহফিল হয় যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়, সুবহানাল্লাহ, যার আব্বা নাই যার আম্মা নাই আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়, ফেরেশতারা দেখে তুমি দেখো না, ফেরেশতাই জিগাই কিতা গো তুমি হেলাইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া, বেডিডায় কান্দার কয় ফেরেশতা, ও ফেরেশতা আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে, মাহফিল কবরটার ভিতরে ধাউ ধাউ আগুন, কইল যায় মানে না, দুনিয়ার থাকতে শুনছি ফুটে যদি দোয়া কইরা দেয় আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়, ও ফেরেশতা আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে, নি 33 বছর মুস্তাক ফয়জি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, আজ যা তোমরার মাহফিল রাত কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না, মিনতি আমার আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করবো, আজকে যদি বাবা বেঁচে থাকত আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়জির গাড়ি নিয়ে মাহফিল যাই দেখলে কত খুশি হইতেন, আব্বা মাহফিল যাইতো বেবি ডেক্সি লইয়া রিজার্ভ রিক্সা লইয়া, আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা, আব্বা নাই যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়জি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই, 1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমার তো বোধহয় এমন লাগে, মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে আব্বার কবরটার কাছে বসি, আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়জি, 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন, আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য, আব্বা আব্বা আপনি কেমন আছেন কবরে, আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে, আপনার কবরে জান্নাত হয়েছে নি আব্বা, আপনি কবরে কি খান, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না, আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি ঘুমাইতে পারি না, অনন্তপুরের মানুষ, আড়াই বাড়ির মানুষ, ও মন কাশের মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই, বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়, বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, একটা লোক উঠবানা নরবানা, যারা হাঁটছ হাঁটছ আর হাইটো না, যারা হাঁটতেছ এখনো
সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কি না? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না করে যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহারা গীতা, কারণটা গীতা, তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও যেদিন মরে যাইয়া তুইও কইলাম আমার লাগিয়া দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস, এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিল আই উডনের লেগে দৌড় দেন, ভাই এত রং না তো দুনিয়াটা, এত রং না, আপনি যে বাইক রোয়ানা দিছে, আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না, ফারবনিও বা কত কেনা ফারবনি হাতা কিতা কিতা তারা হুড়াটা কিতা, এত ফুটবল খেলা শুরু হলে তুই ম্যাগ আইয়া বললে কয় জমছে রে, আরো যাতা দিয়া বয় এবারায় ফুটবল খেলা সাউনের লেগিয়া গানও গেলে এবার আর তুলন জানা কয়জনে কৈছে হো আপনি বুড়ে বেটা মাহফিল এই গানও আইসেন কিতে মাফলার ফেসাইয়া বয়ার ফরেও যায় না, আর মাহফিল আইলো যাওনের লিগিয়া গিয়া সেটা এবার কিতা অক্কারে রাইতে গিয়া অফিস আদালত কইডা এবার ফাঁসখানি খেতের মালিক হয়ে যাবো এক রাইতে, একটু ধৈর্য ধরে বসা তোমার বলা লাগে কেন, কি সমস্যা কি? আমি অনেক আগে একবার এই তালতলা গ্রামে এই পাশটাতে এসেছিলাম, আর ওই পার্শ্বে গত বছর দিনের বেলা জনাব হাফেজ শাহ আলম সাহেবের মাদ্রাসার মাহফিল এসেছিল, পার্শ্ববর্তী অনন্তপুর এবং অন্যান্য এলাকায় যেই গ্রামগুলো আছে আল্লাহ অনেক জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, তো আল্লাহ তাবারক তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আজকে কবুল করে নিয়েছেন, তো আপনারা যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, প্রচণ্ড গরম আমি দেখতে পাচ্ছি, তারপরেও যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে আপনি যদি মনে করেন আপনার ভাইকে আপনি একটু জায়গা দেবেন, দয়া করে একটু সুযোগ করে দিলে তাহলে অন্য মানুষগুলো একটু বসতে পারবে, লোকজন আমাদের আয়োজন যতটুকুন ছিল আল্লাহর খাস মেহরবানি ততটুকুন আমাদের কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে যেন সমুদ্রে পরিণত হয়েছে, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আমার মাহফিলে কিছু নিয়ম কানুন আছে, এক একজনের তো এক এক নিয়ম, আমার নিয়ম হলো মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না, এই যে খাওয়া দাওয়া এটাও পছন্দ করি না, জি একটু ঘুরাই দেব, ওকে ফাইন ঠিক আছে, আমার পার্শ্বে যারা আছেন ওনাদেরকে একটু আমার দিকে ঘুরাই দেন, আমি তো দেখি না, না আমার সমস্যা কি, আপনার তো কোনো সমস্যা নাই, না একটু কলেচ্ছা করে দেন, এখন আমার সাবিছে না সাবিছে, আপনার একটু ঘুরাই দেন, তাহলে আমার দিকে আমি তাকাই তাকাই আবার অভ্যাস আছে, তো আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি, মারহাবা কোন না কেন যারা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার দেহি দেহি দেহি, হ্যাঁ ঠিক আছে দেখ আপনার কারণে হেবার অফিসে ভরে গেছে গা, হ্যাঁ মার্শাল ঠিক আছে ওকে ফাইন, এখন সবারে দেখা যায় ওই যে খালি সুন্দর মানুষটা দেখা যায় না, প্রিন্সিপাল হুজুর রেহান প্রিন্সিপাল স্যার, ওকে খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ, উঠা উঠি বন্ধ, আর হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ, যারা হাতে ধরে রেকর্ড করছেন, কারণ ইউটিউবে তুমি সুন্দর করে বসো, হ্যাঁ ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো আপনি এভাবে মোবাইল ধরে রাখলে আপনি আমার কথা বুঝবেন না শুনবেন না, আপনি একবার তাকাইবেন মোবাইলের দিকে একবার তাকাইবেন আমার দিকে, এতে করে ওয়াজ না রেকর্ড হয় না শোনা হয়, কথা বুঝতে পারছে, বুঝাইয়া বলছি, কেউ মোবাইল ধরে রাখেন না, কাছে দূরে রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নাই, আপনারা যেহেতু আসছি একটু সামনাসামনি কথা শুনেন, সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছেন এই তো, অহনও যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিত, আমিন কর, এই আওয়াজে ওয়াজ হবে না, যারা মঞ্চে আছে তারাও কইেন আমিন কর,
যেরকম তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বন্ধুগণ, আল্লাহ তাবারক ও তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছেন। তার আগে আল্লাহ জিন বানাইছিল, জিনদেরকে ধ্বংস করলেন যেই কারণে, এখন এই কারণ আমরা মানুষের ভিতরে শুরু হয়ে গেছে। জিনদেরকে ধ্বংস করছিলেন কেন? জিনেরা নিজেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, এরকম নানান ধরনের ফেতনা ফাসাদ এইগুলো যখন শুরু করলো, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিল। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করল, সংসদের জরুরি অধিবেশন। তো গোটা পৃথিবী পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে, সেখানে বিভিন্ন ধরনের একটা ফ্রেমের ভিতরে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হয়। একটা ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে গোটা পৃথিবীর যে গিভ অ্যান্ড টেক, তুমি আমাকে দাও আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে মানুষ শিখলো কার কাছে, যে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এটা শিখছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত কি পেতে চাও? আমরা বলি জি আল্লাহ, নিয়ামত পেতে চাই। কেতাইলে লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আমি তাইলে নিয়ামত বাড়াই দেবো। সুবহানাল্লাহ, বলবেন না? অর্থাৎ তোমরা আমার একটা দিবে, আমি তোমরা আরেকটা দেবো। এই যে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। আপনি যত উন্নত দেশ বলেন, এই নিম্নবিত্ত দেশগুলোকে, মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেন, এখানে কিসের ভিত্তিতে দেয়? এই যারা ঋণ তো ফেরত দেবে, সাথে কিছু বেশি টাকা সুদ সহ ফেরত দেবে, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনার কাছ আপনার কাছ থেকে নেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে ফেরত দিতে হবে সুদে আসবে, আপনাকে এমনি এমনি আমি দেবো না। তা আল্লাহই তো এমনি এমনি দেয় না। আল্লাহ বলছেন হ্যাঁ নেয়ামত বাড়াই দেব যদি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, বলবেন না? তাইলে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য যে ফান্ডামেন্টাল একটা ডিসিশন, এটা আমরা জানলাম, এই আদান প্রদান, নেওয়া দেওয়া, চাওয়া পাওয়া। আর বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে, যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, আরব বিশ্বে আছে মজলিসে শুরা, এমন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবকাঠামো আছে। আমাদের দেশে সংসদ, ভারতের লোকসভা, এখন সকল দেশে আপনার এটা পরিচালনার জন্য গোটা হাতে গোনা কিছু লোক থাকে। যেমন ভারতের যে লোকসভা, ওখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আমেরিকার হোয়াইট হাউস, সেখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। বাংলাদেশে তো এখন আর সংসদ নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। না, সংসদ যখন ছিল সেখানে ভালো মানুষও ছিল, খারাপ মানুষও ছিল। এই যে কথাটা কইছি, আপনারাও রাজি হইয়া গেলেন গা, তৈলে বালা রাখু, বালা যে ছিল কইলা, আপনারাও কইলেন হ ছিল, তাইলে ভালো হইলে তো বাগনের কথা না, ঠিক কিনা কো? আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত, একটা লোক বর্তমান অথবা সাবেক একজন থাহন নাই, তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়, তারা আমার পাঞ্জাবি ফেলছে, আর এই কালা না। এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কিনা আমি জানি না, আমি জানি না কোথাও এই ইতিহাস আছে কিনা। আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু সব চলে গেছে এমন হয় না। একটা পরিবার, রাজাপাকসের যে পরিবার, ওরা চলে গেছে কিন্তু সবাই যায় না। কিন্তু বাংলাদেশে কেন এমনটা হইল? এমনটা হইলো এই জন্য, ওই সেই জন্য জিনেরা রাইতে আছি, ধৈর্য ধরেন, লাইন মতো ফরতে আছে। হ্যাঁ, এই জিনেরা যেই কারণে আল্লাহ ফিডা খাইয়া, ফেরেস্তার ফিডা খাইয়া ভাগ্যা গেছে, আর আমরা দেশে কী কারবার হয়েছে এটা পরে কইতে আসি। তা আমাদের সংসদ যে ছিল, এই সংসদের ভিতরে অধিকাংশই কোনো না কোনো কারণে খারাপ হওয়ার কারণে তারা আজকে সমাজে
থাকতে পারে না। দেখেন মনে কষ্ট নিয়েন না, আমি অন্ধত্বের মতো অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না, 33 বছর আমি কথা বলি বাংলাদেশে, একমাত্র আমি এ বক্তা যেই বক্তার ওয়াজে ফ্যাস লাগে, সব বক্তার ওয়াজে কম বেশি ফ্যাস লাগে, আমার ওয়াজে ফ্যাস লাগে কম, কারণ বুঝাইয়া বুঝাইয়া যে কই আবার বুঝমতো যে কই লেগে কোনো সমস্যা হয় না। যে বেটা ভাত খাইতে পারে বেটারে ভাত দেই, যে বেটা সুজি খায় বেটারে সুজি, যে বেটা ফিডারও করে দুধ খায় ফিডারও দুধ, যে বেটাই খাইতে পারে না এবারে ওখানে বদনার ভিতরে বইরা নল দিয়া তার ফ্যাস লাগবে কিন্তু বার হাবাকর না কেন আর ফ্যাস লাগে না, ওখানে দেখবেন বুঝাইয়া বুঝাইয়া পাম কোনো সমস্যা নেই। আমিন কর। আমার সংসদে সুদখুর ছিল নাকি ছিল না? কথা কইয়ান, ছিল নাকি ছিল না? ঘুষখুর ছিল, মদখুর ছিল, ক্যাসিনো চালায় ছিল, আপনি কথা কইতেন না? কি ওয়াজ উফরে ফুটতেছে নাকি দৈরা বইয়েন? কথা কয় না ডিব্বা যেমন বইয়া রইছে হ্যাঁ, কথা কয়েন, সুদখুর ছিল নাকি ছিল না? ছিল, ঘুষখুর ছিল, মদখুর ছিল, ক্যাসিনো চালায় ছিল, গান গা ছিল, ছিল নাকি ছিল না? ছিল। একটা তামাশার যায় নর্তকী গায়কী কোনো কিছু আর বাদ যায় না, আফসোস এ জাতির জন্য। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নর্তকী গায়কী যদি হয় সংসদ সদস্য ঠেড়া ফইরা যে মরছি না কফাল বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ, আমাদের দেশে পুলিশ যেমন আছে আল্লাহর একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম ফেরেশতা, বলো সুবহানাল্লাহ। আমাদের দেশের পুলিশ কথা ছিল দুষ্টের দমন শিষ্টের লালন, দুষ্ট মানুষকে দমন করা ভালো মানুষকে সহযোগিতা করা, এটা ছিল পুলিশের কাজ। কিন্তু আমরা দেখলাম গত 15 বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে আর ভালো মানুষগুলো নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম দুষ্ট লোকগুলা মজুমদার গুলা ওই বদ আর বদমাইশ গুলা ওরা যখন বাংলাদেশে শার্টের বোতাম খুইলা রাজপথে হাঁটে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আলেমারা তখন জেল প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মরে, ঠিক কিনা? বাংলাদেশের চিত্র বড় আজব পৃথিবী, আজব পৃথিবী, যেখানে ওলামায়ে কেরাম মর্যাদার আসনে আসীন থাকার কথা ওরা চলে গেল জেলখানায়, আর পদ ওই রডের বদলি যারা বাস দিছে বিস্কুট আইছে, হেই বিস্কুট খাইয়া পুইয়া নিছে, ঠিক কিনা? কম এই দেশের উপায় কি এখন? ওয়া মাওলানা মুহাম্মাদান
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. شبعي قرآن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ল এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে সবির মন, এমন ঘরে সবির মন যে ঘরের নাই বিছানা। সেই দিন
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلاغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العظيم مصطفى جائنا رحمة من اللهم صل وسلم وبارك علي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شبای پوری الحمد لله الحمد لله جوره پوری الحمد لله هارو جوره الحمد لله الله تبارك وتعالى درباره আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কসবা উপজেলা দিন তালতলা আল হেরা ইসলামিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 16 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যেন আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আর অন্ধঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দুচোখ যখন ঘুম চায় সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা একতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আমার আদরের ধন কলিজ টুকরা পার্শ্ববর্তী আড়াই বাড়ি দরবারের হযরত পীর সাহেব মাওলানা গোলাম খাবির সাইদি আজকের সহ সভাপতি এ বি সিদ্দিক উদ্যোক্তা সভাপতি অত্র মাদ্রাসা আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের প্রধান আকর্ষণ সুদূর সিলেট থেকে আগত আমাদের মেহমান
আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হযরত মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার। কথা বলেছেন আজকের বিশেষ আকর্ষণ আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইদ মোহাম্মদ ফারুক, মুফতি মাসুম বিল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা লোক মসজিদে উঠবেন না, সবাই মিলে দোয়া করে যাও। আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমরা অনেক দূরে দূরে গিয়া মাদ্রাসাত ফরন লাগছে ফলাফাইন, ওই আড়াইবাড়ি, ওই নামতাবাদ, কই কই গিয়া মাদ্রাসা, ও না হইলো গোপীনাথপুর, হুজুর অনেক দূরে মাদ্রাসা। আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি একটা মাদ্রাসা করাম, ফলাফাইন যেন গরম ভাত খাইয়া ইয়া মাদ্রাসাত করতে পারে, মায় যেন বাইরা বাইরা খাওয়াইতে পারে, তে যেন বাইরতে আইয়া মাদ্রাসাত ভর্তি হইতে পারে। তাল তোলার তার একটা উদ্যোগ নিছে, মন খুশিতে ভরে গেছে মাদ্রাসার জন্য। নিজ উদ্যোগে ফাঁসতলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং এর কাম ধরা লাইছে, ভাই ও এটা কাম আটকায় না, মুস্তাক ফয়েজি যদি 30 কোটি টাকার মসজিদ ধরে রাখবাইলাইতে পারে। তোমরা গ্রামবাসী সবাই মিল্লা একটা 4 তলা 5 তলা বিল্ডিং করুন, কোনো ব্যাপার না, ঠিক কিনা?